তোমরা কেমন আছো? এতদিন পর, তার মানে ঢাকা জগন্ধতি হলো তোমার দৃষ্টিসীমার বাইরে, সেটাই মনে হচ্ছে। সব থেকে বড় কথা কি, আমি বাংলাদেশের চ্যানেলে খবর না দেখে আমি বাসা থেকে বেরই হই না, কখনোই না। এবং সব তখন যে কি ভাল লাগে যে আমার দেশের, আমার জাতি সারা বিশ্বের কাছে আস্তে আস্তে যে আসতে পেরেছে, এটা আমার জন্য এবং আমাদের জন্য অনেক গর্বের ব্যাপার। আসলে আমরা গর্বিত। ভাইয়া ভাইয়া দেখে যাও কে এসছে। শোনো না, ও হয়তো সারাত্র কাজ করেছে, এখন একটু রেস্টে আছে, থাক না। ও মা খালামণি, তুমি এত কিছু জানো? তোমাদের সব খবরে আমি রাখি, বুঝেছ? ও মা, আমাদের আদিত্যবাবু এত বড় হয়ে গেছে, ঠিক তোমার মায়ের মতো দেখতে হয়েছে বাবা। তুমি মায়ের কাছে তোমার গল্প শুনতে শুনতে কি মনে হয়েছে জানো? তুমি যেন মায়েরই ছায়া, একেবারে মায়ের মতো। সত্যি? হ্যাঁ খালামণি। তোমরা আমাকে এত মিস করো, সত্যি খুব ভালো লাগছে আমার। আচ্ছা আব্বা, তোমাদের বাবাকে তো দেখছি না, কোথায়? আর বলো না খালা, বাবার প্রতি মাসে অন্তত একবার গ্রামের বাড়ি যেতেই হবে। যতই না বলি কে শোনে কার কথা, বয়স হয়েছে, কতই ক্লান্তি আছে, উনি কিছুই মানবেন না। গ্রামের স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা সব ঝামেলা উনি একাই পোহাবে। শুধু কি তাই, দেখি বই আরো কত কিছু নিয়ে আসেন, শাক সবজি, মাছ, দুধ। আচ্ছা আচ্ছা, বাবা এত কষ্ট করে টাটকা জিনিসপত্র তোমাদেরকে খাওয়ায়, আর তোমরা সেটা দোষ ধরছ? এটা তো আমাদের দেশের ছেলে মেয়েদের স্বভাব। বাবার যা কষ্ট হয়, আর ভিলেজ পলিটিক্স কি জিনিস জানো না তো? ইদানিং শুনতে পাই আমাদের দেশে বেশিরভাগ খাবারই নাকি রাসায়নিক মেশানো। বিদেশে অনেকেই আমাদের খাবার পছন্দ করে না, আসলে আমাদেরকে একটু সচেতন হতে হবে। আর বলো না খালামণি, কি যে খাচ্ছি আল্লাহই জানে। ভেজাল এখন অনেক কমে গেছে, স্পট রিপোর্টিং, পত্রিকা লেখালেখি। আসল ব্যাপারটা কি জানো খালা? আসল ব্যাপারটা হচ্ছে নজরদারি। তার আগে জনগণের দায়িত্ববোধ। জীবন রক্ষাকারী ঔষধ নাকি ভেজাল, আর পাটশিল্প তো ধ্বংসের দিকে, গার্মেন্টস অবস্থা তাই। তুমি তো মনে হয় খালামণি এদেশেই বসবাস করছো, প্রতিদিন নিউজ পড়ছো, চায়ের টেবিলে বসে বসে রিমোট টিপে টিপে নিউজ দেখছো। এদেশে ঔষধের কিন্তু বিদেশে অনেক কদর, এই সুনামটা আমাদের ধরে রাখা দরকার। ভাইয়া তুমি কখন বেরোচ্ছো? সকালের দিকটায় কাজ নেই, মনে হয় বিকেলে বেরোবো। তুই এক কাজ কর, খালামণির রুমে আমার আর খালামণিকে চাটা দিয়ে যা, ইচ্ছে করলে অবশ্য তুইও আমাদের সাথে জয়েন করতে পারিস। খালামণি তোমার সাথে অনেক অনেক কথা জমা আছে। ওকে নো প্রবলেম, তোমাদের সবার কথা আমি শুনবো। কি রে প্রিয়া, তুই কোথায় যাচ্ছিস? ক্লাসে যেতে হবে। অবশ্য আজ আমাদের তাড়াতাড়ি আসতে হবে, কেননা খালামণির সাথে আমার অনেক কথা আছে। ওকে বাই। ওকে বাই বেবি, টেক কেয়ার। তাহলে তোমার রশনি আন্টি অবশেষে এলো। হ্যাঁ এলো, আমাদের রশনি খালামণি। জানো সৌরভ, খালামণি যখনই আমাদের বাড়িতে পা দিল, আনন্দে হেসে উঠলো পুরো বাড়ি। তোমাকে একদিন নিয়ে যাব। হ্যাঁ খালামণি এলো, বাড়িটা হেসে উঠলো, তুমি হেসে উঠলে, তারপর? তারপর কি?
শুধু গল্প করলে চলবে? চা নাস্তা নিতে হবে না? যাও নিয়ে আসো। আচ্ছা তুমি সবিতা না? মায়ের অনেক কাছের মানুষ ছিলে। সবিতা, তোমাকে খুব চেনা চেনা মনে হচ্ছে। দেশের বেবাক মানুষই তো চেনা মনে হয়। অনেকদিন পর আইছেন তো, তাই চোখে খালি মায়ারে ভাসতেছে। এটাই হয়তো বা সত্যি। চাটা এত মজা করে বানিয়েছ। আচ্ছা তুমি কি করে জানলে যে আমি এরকম চা পছন্দ করি? আফা কত যে আপনার কথা কইতো, কি খাইতে পছন্দ করেন, কেমন রং পছন্দ, বৃষ্টির দিনে জানালার পাশে খাড়াইয়া পানি পড়ন দেখতেন, আর জ্যোৎস্না রাইতে দুই বান্ধবী বারান্দায় বইয়া থাকতেন, আর মিছিলে যাইয়া গলা ফাটাইয়া স্বাধীন স্বাধীন করে চিৎকার পারতেন। সবিতা, তোমাকে খুব চেনা চেনা মনে হচ্ছে আমার। এই দেশ আপনার এত চেনা, এই দেশের মানুষও তো আপনার চেনা, আত্মার আত্মীয়। সেই জন্য না, তারপর কেন যেন মনে হচ্ছে তুমি আমার খুব চেনা, খুব। আপনি তো পুরানা সব কিছু খুঁজতে আইছেন, দেখবেন আমারেও পাইয়া গেছেন। সব কিছু কি আর আগের মতো আছে বলো?
সম্পর্ক, সময় সব পাল্টে গেছে। কতদিন কতদিন সুখ থাকলে, মন থাকলে সব পাইবেন। দেখেন না, পামু বইলে আশায় বুক বাইন্ধা রয়েছি। শিক্ষুর বাইরা স্বাধীন চাইছেন, আর অহন অহন চুপ করে থাকবেন আফা, চুপ করে থাকবেন। আমরা যে যেখানে থাকি না কেন, যত দূরেই থাকি, আমরা সবাই কিছু একটা রেখাতে দাঁড়িয়ে আছি। সে রেখা থেকে দূরে থাকিনি। রশ্মিত, তুমি আমাকে খুব কঠিন দায়িত্ব দিয়ে গিয়েছিলে। তুমি খুব নিষ্ঠুর। চুপ করো সাহেব, জয়া আদিত্য পিয়া ওরা শুনতে পাবে। চুপ করো, আমি চাই না আমার ইমেজ ওদের কাছে ক্ষুণ্ণ হোক। ওরা কিন্তু তোমাকে খুব পছন্দ করে, ওদের মায়ের ছায়া মনে করে। ওরা কি শুধু আমাকে মায়ের বান্ধবী হিসেবে জানে? তোমার গর্বের পরিচয়টুকু মায়া ওদের দিয়ে গেছে।
মায়া খুব সুখী ছিল তাই না? তুমি তো তাই চেয়েছিলে। খালামণি, তুমি এত সুন্দর শাড়ি পরো, বিশ্বাস করতে পারছি না। খালামণি, যে ছবিগুলো তুমি পাঠিয়েছিলে সবগুলো ওদেশের। তুমি কি ওদেশেও শাড়ি পরো? পরি, আমি আমাদের দেশে সবগুলো অনুষ্ঠানতে শাড়ি পরি। তোমাদের মাও কিন্তু শাড়ি পরতে ভীষণ পছন্দ করতেন, আর আমাদের দেশে হাজার বছরের সংগ্রামত শাড়ি। আমি কিন্তু শাড়ি পরে কমফোর্ট ফিল করি না, কাজকর্মে সুবিধা হয় এমন পোশাকই বেছে নিই। ভাষা আন্দোলন, স্বাধিকার আন্দোলন, মুক্তির সংগ্রাম, এগুলো সব কিছুতে কিন্তু আমাদের মেয়েরা শাড়ি পরত। আরও আগে সব প্রতিবাদ প্রতিরোধের ভাষাও কিন্তু শাড়ি। ইলামিত্র, প্রীতিলতা, ওনাদের সংগ্রামের পোশাকও কিন্তু শাড়ি। জানো খালামণি, আমাদের বাবা একজন মুক্তিযোদ্ধা কমান্ডার, অথচ উনি কখনো আমাদের কাছে মুক্তিযুদ্ধের কথা বলতে চায় না। বলতে চায় না, না শুনতে চাও না, শুধু তো বাবার সাথে তর্ক করো। এটা কিন্তু ঠিক না, তর্ক করি তো সত্যকে জানার জন্য। জানো খালামণি, স্বাধীনতার 36 বছর পরও এই প্রজন্ম এখনো মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পায়নি। যে দল ক্ষমতায় যায় সব দলই নিজেদের মতো করে স্বাধীনতার ইতিহাস রচনা করছে। আমরা এখনো জানি না স্বাধীনতা কথাটার অর্থ কি। ভাবতে পারো, ভাবতে পারো কি পরিমাণ অন্ধকারে আছি আমরা। আমরা বন্ধুরা মিলে কত কষ্ট করে সঠিক ইতিহাস খুঁজছি। দেখো, আমরাই একদিন সঠিক ইতিহাস রচনা করব। প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা এখনো তৈরি হয়নি, ইতিহাস তো বড় ব্যাপার। আমি কিন্তু কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তি উদ্যোগের কথা বলতে পারি, যারা নিরলসভাবে এই কাজ করে যাচ্ছে। আমি গ্রামে গঞ্জে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুক্তিযোদ্ধাদের নিয়ে বেশ কয়েকটি ফিচার তৈরি করেছি আমার পত্রিকার জন্য। ও আচ্ছা, আমি এখানে যে কাজের জন্য এসেছি, তোমাদের দুজনের সাহায্য লাগবে। তোমরা দুজনে মিলে আমার কয়েকটা ঠিকানা জোগাড় করে দেবে। আসো, বসো। আমাকে কেন মিথ্যে বলা হয়েছে? রোশনি কেন এমন হলো? আমি তোমাকে কিছু জানাতে পারিনি। যখন আমি জানতে পারলাম তুমি জেনে গেছো আমি মৃত, তখন আমি সিদ্ধান্ত নিলাম এখানে আর নয়, আর এক মুহূর্তের জন্যও নয়। তাহলে মায়া, আমরা যখন পরস্পরে আবদ্ধ হলাম তখন জানতে পারলাম মায়া তোমাকে ভালোবাসে। দেশ ছাড়া আগে তাই তো শেষবারের মতো তোমাকে লিখে যায় বিয়ে করতে। শোনো, যখন আমি ফোন করতাম জেনে নিয়েছিলাম তুমি তখন বাসায় থাকো না, তোমার সম্পর্কে কোনো কথাই মায়ের সাথে আমার বলা হতো না। যদিও কষ্ট পাই, অথবা তুমি বিমনা হয়ে যাও। চুপ করো, চুপ করো রশ্মি। একটা দেশের স্বাধীনতা অনেক বড় ব্যাপার সাহেব, ডেভিডও তাই বলতো। ডেভিড সাহেব
তোমাকে খুব ভালোবাসতো না? আমাদের দেশকেও খুব ভালোবাসতো। বঙ্গবন্ধু সপরিবার নিহত হওয়ার দিনও ভীষণ কেঁদেছিল, বলেছিল বিশ্ব এক মহান নেতাকে হারালো। তুমি না বাইরে যেতে চেয়েছিলে? হ্যাঁ ঠিক আছে, আমি তৈরি হচ্ছি। জানেন সাহেব, তোমাদের বাসার সবিতাকে আমার খুব চেনা চেনা মনে হচ্ছে, কেন জানি। ওকে তোমার চেনা চেনা মনে হয়? ওকে তুমি কোথায় দেখবে? ওকে তো আমার শাশুড়ি কুড়িয়ে পেয়েছিল, বুঝছো। তুমি আর মায়া তো মিছিল মিটিং নিয়ে ব্যস্ত, মায়া রান্না টান্না করতে পারতো না, ওই সব কিছু দেখাশোনা করতো। অনেকদিন আছে আমাদের সাথে, আত্মীয়র মতন হয়ে গেছে। ও ধর্ম পালন করে, আমি মায়া কোনোদিন বাধা দিইনি। তারপরও কেন জানি ওকে আমার খুব চেনা চেনা মনে হয়। ওর চেহারাটা একটু কমন তো, তাই চেনা চেনা মনে হয়। বাদ দেওয়ার কথা, ও টাঙ্গাইলের সিংজোড়া গ্রামের ঘোষপাড়ার মেয়ে, পাশের গ্রামের বউ। এখন চিন্তা করে দেখতে পারো যে তুমি চেনো কিনা। ওকে তখন পলকে তারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। গণসূর্যের মঞ্চ কাঁপিয়ে কবি শোনালেন তার অমর কবিতা খানি। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের। চাচা, আমরা সবাই ক্ষুধার্ত,
আমাদের খাবার ব্যবস্থা করে দাও। তাড়াতাড়ি ভিতরে আসো। আচ্ছা আমি ঘুমাবো। হ্যাঁ অসুখ অসুখ লোক চল 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 চল। বিশ্বাস করেন আমি সাচ্চা পাকিস্তানি। মেজর সাহেব খানা পিনার ইন্তজাম করি। আমি সাচ্চা পাকিস্তানি, পাকিস্তানের জন্য জান কোরবান কর দিন। আচ্ছা আচ্ছা, আপ লোক সচ্চা মুসলমান হ্যাঁ, সচ্চা পাকিস্তান হ্যাঁ, পাকিস্তান কে লিয়ে জান কুরবান কর দেঙ্গে। ইয়েস মির্জা সাহেব, ইয়েস। ইদার মুক্তি হ্যায়? নেহি নেহি, ইয়ার মুক্তি উত্তি নেহি। তুম রুক যাও, ও ঝুঠ বলতা হ্যায়। আচ্ছা সচ্চা পাকিস্তানি, অন্দর মে কোই ঔরত নেহি হ্যায়? নেহি খান সাহেব, অন্দর মে ঔরত নেহি হ্যায়, হাম একা রহি। ওকে ওকে, সচ্চা মুসলমান, অন্দর মে যাও, পাত্তা লাগাও, যাও চেক করো। হো স্বাধীন নেত্রী, একদিন তো রাস্তার মধ্যে লুকিয়ে লুকিয়ে বহু চিকু পারছ, হেন চাই তেন চাই, ছয় দফা এগারো দফা চাই, দিব তোমার সব দফা দিব, তোমার এখন একেবারে উজাড় করে দেব। চুপ করো সেখানে বাচ্চা, শুয়োরের বাচ্চা, বিমানের বাচ্চা, তোদের বিচার হবে, তোদের বিচার এই দেশেই হবে। আচ্ছা আচ্ছা বিচার কইরো তয়, অহন একটু শুয়ে থাকো, আর তোমার মুক্তি বাবারা বাচ্চা থাকলে তারপরে বিচার কইরো। তার আগে আমার সাবের দিলের বিচারকের রোগের স্বাধীন নেত্রী আমারটা নিজাম, তুমি লোক বহুত বোকা আছো। এ বেচারি তো বহুত তেজি আওরাত, স্কান্দা মিলে যাও যাও। আমার আর সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না। দাদা দাদা তুই কোথায় রে দাদা, খুব করে যুদ্ধ কর, আমাদের মুক্ত কর দাদা, আমাদের মুক্ত কর। হায় আল্লাহ, আমি কি পাপ করেছিলাম আল্লাহ, তুমি বলে দাও আমি কি পাপ করেছিলাম। পাপ শুয়োরের বাচ্চাদের কাছে আবার পাপ, কুত্তার বাচ্চারা। আমার স্বামী যদি বেঁচে থাকে তাহলে অবশ্যই এর প্রতিশোধ নেবে, দেখিস তোরা অবশ্যই প্রতিশোধ নেব।
পেয়েছি সবিতাকে। কে সবিতা? সবিতা কে রশ্মি? সবিতা আমারই মতো একজন যোদ্ধা সাহেব। চলো ওর কাছে যাই, চলো। একদিন যুদ্ধ করছিলাম দেশের লাইগা, অহন যুদ্ধ করি প্যাডের লাইগা, এতে কোনো শরম নাই। তুমি তোমার পরিচয় বলনি কেন? কেমনে কমু, কেমনে কমু ভাইজান, হিন্দুর ঘরের বউ আমি। স্বামী যুদ্ধে চলে গেল, পসামিয়া রাজাকার গ্যারামের বেবাক মাইয়া বউগো তুইলা দিল ওই পাক আর্মির হাতে। আমার স্বামী, স্বামী যুদ্ধে থেকে ফিরে আইলো, কিন্তু কেউ আমারে ঘরে তুলতে দিল না। আর বাপেও আমারে জায়গা দিল না। কেমনে কমু, কেমনে কমু এই কথা। এই দেশটা, দেশটা তো ঠিকই আনলেন, কিন্তু সমাজ বদলাইল না। দুঃখে শোকে চুপ কইরা থাকলাম। আফার ফোনে বুঝতাম হে একদিন ঠিকই দেশে আইব। যারা আমাকে এমন বানাইছে তাগুলোকে বিচার চাইব দেশের কাছে। হন আমরাও বিচার চাই, বিচার চাই, বিচার চাই ভাইজান। আদিত্য সে যে সকালে বের হলো এখনো বাসায় ফিরল না। খালামণি, বাবা আদিত্য, তুমি ওনাকে কোথায় পেলে? ও তো আমার কোম্পানিতে যুদ্ধ করেছে আমার সাথে। স্যার, স্যার, আপনি আমাকে কমান্ডার ছিলেন স্যার। যুদ্ধ শেষে গ্রামে চলে গেলাম, গিয়া দেখি ঘর নাই, বাড়ি নাই, সব পড়ে গেছে, বউ নাই। তারপরও দুঃখ করলাম না, দেশ তো স্বাধীন হয়েছে, স্বাধীনতা পাইছি, একটা পতাকা পাইছি। তারপর আস্তে আস্তে খেত খাওয়া শুরু করলাম। একদিন দেখি গ্রামে শান্তি কমিটির চেয়ারম্যানরা আস্তে আস্তে আসতে শুরু করল, ওগো নাকি ক্ষমা করে যাচ্ছে। আস্তে আস্তে একদিন ওরা ওরা আমাকে একটা খুনের মামলা খালে গেল। জানি না কি করছিলাম, মিসা মামলা ছিল তাই খালাস পাই চলে গেছে। আপনি কি ওনাকে চিনতে পেরেছেন? না হেরে আমি চিনি নাই, কিন্তু হে আমারে হাড়ে হাড়ে চিনছ গো মা, এর লাইগা আমি দাই। আমরা দুজন এক থাকলাম না কেন? চলো আমাদের দাবির কথা বলি, আমাদের দাবিতে সোচ্চার হই, চলো। কিন্তু বাবা, বাইরে এখন অনেক রাত, চারিদিকে অন্ধকার, ঘোর অন্ধকার, পথ দেখা যাবে না। ভয় কি, রাত আছে বলেই তো সুন্দর একটা সকাল চাই।
আলোকিত ভোরের প্রত্যাশায় ঐক্যবদ্ধ হই। চলো এখনই সময়, চলো শোকের ভূমি থেকে শুরু হোক আমাদের শুভ শক্তির পথে যাত্রা, সুন্দরের পথে যাত্রা। মেঘ কেটে রূপলী আলো একদিন ফুটবে। আমরা যার জন্য যুদ্ধ করছিলাম এবার আমরা সেই সবকিছু ফিরা চাই, ফিরা চাই গো। যুদ্ধ অপরাধীদের বিচার চাই, বিচার চাই। মুক্তিযুদ্ধ চেতনার বাস্তবায়ন চাই। উগান নাঙ্গা থাকবে না, সেই রাষ্ট্র আমাদের হইল না, আজও হয়নি। এই রাষ্ট্রের জন্য আমাদের সকলকে লড়াই করতে হবে। এই দেশ আপনার, এই দেশ আমার, আমরা এই দেশকে রক্ষা করব। এইখানে জবাইয়ের জায়গা হয়েছিল, ধরে ধরে নিয়ে এসে এইখানে জীবিত অর্ধজীবিত তাদেরকে এখানে হত্যা করা হয়েছে। সেই দিনগুলোই আমাদের স্মরণ আছে। আমরা আর সেই দিন চাই না, আমরা একটা সুন্দর বাংলাদেশ চাই। সবথেকে আগে হ্যাগো বিচার চাই, যারা আমাকে ধরাইয়া দিছে, যারা এই বাংলাদেশটারে চায় নাই, এই পতাকা চায় নাই, তারা তারা কেমনে বাংলাদেশে থাকে? হ্যাঁ কেমনে থাকে? দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, কার্যকর পার্লামেন্ট চাই, পূর্ণ গণতন্ত্র চাই, সুষ্ঠ সুন্দর শিক্ষার পূর্ণ অধিকার চাই। একাত্তরের প্রজন্ম শপথ নিচ্ছি, ত্রিশ লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, আমাদের বুদ্ধিজীবীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ, আমরা রাজাকার মুক্ত, যুদ্ধাপরাধী মুক্ত, গণতান্ত্রিক বাংলাদেশ কায়েম করবই। বাংলাদেশের মাটিতে যুদ্ধাপরাধের বিচার হবে, যুদ্ধাপরাধীদের বিচার হবে বাংলাদেশের মাটিতে। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল এসেছে সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। বিদ্যুৎ প্রতি হোক অভিযান, বিদ্যুৎ প্রতি হোক অভিযান, বিদ্যুৎ প্রতি হোক অভিযান, শত্রু